হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে খুব এক্সাইটিং একটা জিনিস করবো, ঠিক আছে, যেটা হচ্ছে ফ্লিপকার্ট হল। কয়েকটা জিনিস আমি অর্ডার করেছিলাম রিসেন্টলি ফ্লিপকার্ট, অনেকদিন ফ্লিপকার্ট থেকে কিছু কেনাকাটা হয়নি, ঠিক আছে। এখন আপাতত আমার কাছে চারটে পার্সেল আছে, দেখাই, ঠিক আছে, আমি খুব এক্সাইটেড। আচ্ছা, ফার্স্ট প্যাকেজ এটা। তো এটা আমি অর্ডার দিয়েছিলাম শ্যাম্পুর কম্বো। আমি এই শ্যাম্পুটা ইউজ করছি লাস্ট 2-3 বছর ধরে, আর ভীষণ ভালো শ্যাম্পু, ঠিক আছে, অর্গ্যানিক শ্যাম্পু, কিন্তু অ্যাফোর্ডেবল অর্গ্যানিক শ্যাম্পু। তো কম্বো এটা, তো এটা হচ্ছে শ্যাম্পু দুটো, খাদির শিকাকাই স্যান্ড, ঠিক আছে। খাদি খুব ভালো ব্র্যান্ড অর্গ্যানিক জিনিসের জন্য, আর এই শ্যাম্পুটা খুব ভালো, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। আমার অ্যাকচুয়ালি মনে নেই, আমি লিখে দেবো যে কত দাম এটা পড়েছে। আমার বেস্ট শ্যাম্পু, ঠিক আছে, চুলের যে কোনো প্রবলেমের জন্য এটা বেস্ট শ্যাম্পু, আর সব থেকে কম হেয়ার ফল হয়েছে আমার আজ অব্দি এই শ্যাম্পুটাতে। নেক্সট পারচেস, এটা আমার খুব দরকার ছিল। নেক্সট পার্চেস হচ্ছে এটা, এটা হচ্ছে বিছানার চাদর। এটা পিওর কটনের বেডশিট, কালারটা খুব সুন্দর, আমার এর কালারটা খুব ভালো লেগেছে, প্রিন্ট এরকমই প্রিন্ট, পাতা পাতা লিফ লিফ প্রিন্ট। তার সাথে এটার সাথে বেড কভার, সরি, পিলো কভারও দিয়েছে, পিলো কভার দুটো খুব সুন্দর, সাদা, সেম প্রিন্ট, জাস্ট সাদা। এটা আমি আজকে পাতবো, খুব খুশি আমি। নেক্সট যেটা, সেটা হচ্ছে এই পার্সেলটা, ঠিক আছে, ফ্লিপকার্ট থেকে লিপস্টিক অর্ডার দিয়েছিলাম। অ্যাকচুয়াল প্যাকেজিং আরও ছিল, তো আমি এগুলো খুলে দিয়েছি, শুধু বক্সটা রেখেছি, আর এই যে লিপস্টিকগুলো, এগুলো মিনি লিপস্টিকের মতো, ঠিক আছে। চারটে শেড ছিল, তো এর মধ্যে থেকে দুটো অর্ডার করা ব্লাশিসের, ব্লাশিস খুব চলছে এখন আমি দেখছি। প্লাস এটা আমি ইউজও করেছি, এটা অলরেডি আমার ইউজ করা হয়ে গেছে, একবার আমি ইউজ করে দেখেছি যে ঠিকঠাক নাকি। তো ফার্স্টে কালার দুটো দেখাই, ফার্স্ট কালার হচ্ছে এটা, এটা ওখানে মভ লাগছে আমি জানি, কিন্তু এটা একটু ডার্ক শেড, ঠিক আছে, একটু ব্রাউন শেডটা। আর সেকেন্ডটা হচ্ছে প্রপার রেড, আমার প্রপার রেড দরকার ছিল একটা। তো এই দুটো আমি মনে হয় 4-5 ঘন্টার মধ্যে পড়েছিলাম, খুব কমফর্টেবল, একদম সেই ড্রাই করে যে ঠোঁটটা টেনে ধরে না, আমার ঠোঁটে তো হয়নি, আমার একটু ড্রাই ঠোঁট, কিন্তু আমার হয়নি, এটা খুব স্মুথ, আর মনে হয় না যে ঠোঁটের উপর কিছুটা লাগিয়েছি বা ক্রাস্ট হয়ে যায় না। তো আমার দারুণ লেগেছে, প্লাস এগুলো ট্রাভেলিংয়ের জন্য ভালো, যেহেতু মিনি, তো পারফেক্ট কালার, ঠিক আছে, সিরিয়াসলি দারুণ লেগেছে। তো এটা ছিল থার্ড পারচেস। এরপর যেটা, এটা আমার খুব ফেভারিট, এইটা, এটা আমি বালিশের কভার অর্ডার দিয়েছিলাম, কারণ আমি এটা নতুন বালিশ কিনেছি, আর এই বিছানা চাদরটার সাথে আমি সিরিয়াস বলছি কালারটা খুব ভালো লাগবে, কারণ আমি বললাম আমি স্যাটিনের চেয়েছিলাম, তো স্যাটিনের বেড কভারটা একটু অতিরিক্ত হয়ে যেত, কারণ যেহেতু ঘরে মাই সব ধোয়াধুয়িগুলো করে কাছাকাছিগুলো, তো মায়ের অনেক প্রবলেম হতো, সেই জন্য বললাম শুধু পিলো কভার নিয়েছি এই কালারের। সাইজটা একদম পারফেক্ট সাইজ, আর এটা হচ্ছে দুটোর সেট, দুটো, ওকে, কালারটা একদম পারফেক্ট কালার। আমি পেতে ভিডিও অ্যাড করে দেবো একটা ক্লিক, যে কেমনি লাগছে কিনা। তো দুটো আই গেস আমার ইউজ হবে না, কারণ আমি একটাই বালিশে তো শুই, তো ভালো হবে যখন ওটা নোংরা হবে তখন ওইটা ধুতে দিয়ে দেন আমি এটা ইউজ করতে পারবো। তো এটার সাথে একটা দারুণ জিনিস এসেছে, ঠিক আছে, এটার সাথে একটা বোনাস, এটা কেনার পেছনে আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে এইটা দিয়েছে এটার সাথে ফ্রি এই রাবার ব্যান্ড, এই তিনটে আমার এত ভাল লেগেছে না, মানে এমনি করে আমি ঘুরে বেড়াতে পারবো চুড়ি বানিয়ে। তো এইটার কোয়ালিটিটা ভীষণ ভালো, কালার তিনটা পারফেক্ট কালার দিয়েছে, সব কিছুর সাথে পড়া যাবে, একদম একদম দারুণ কালার দিয়েছে, এটার কোয়ালিটি অনেক ভালো, প্লাস এটার সাথে ফ্রিতে দিয়েছে, তো ফ্রি কাজ জিনিস কিছু অনেক পছন্দ আমার, তাই না। তো এই কটা ছিল এখনও তে আসা, বাকিগুলো নেক্সট। তো নেক্সট একটা আইটেম চলে এসছে, তো আমি ওটা রেকর্ড করে রাখি, এখনও আরও তিনটে বাকি আছে, কারণ এটা মানে বেশি দিন ফেলে রাখলে প্রবলেম, ইউজ করতে অসুবিধা হবে, ভাই অর্ডার দিয়েছে এটা। আর সকালবেলা তো আমি জাস্ট ঘুম থেকে উঠে কফি খেয়েছি, আমার চোখগুলো এরকম লাগছে, তো ইগনোর। তো এসছে পার্সেলটা, তো এটা হচ্ছে, এটা একটা কম্বো অফার, ভাই অর্ডার দিয়েছে দুটোতে, তো দাম তো আমি মেনশন করে দেবো, আমার মনে তো এখন নেই কিছু। তো একটা এইটা, ওকে, আশা করছি বোঝা যাচ্ছে, কোয়ালিটিটা ভীষণ ভালো, মানে ভীষণ ভালো, সিরিয়াস বলছি ভীষণ ভালো। আর ভালো জিনিস হচ্ছে যেটা চেন আছে পকেটে, তো পকেটে কিছু রাখলে সেটা পড়ার চান্সটা কম, স্টাইলটা ভালো, মানে একদম রেগুলার যে শর্টসগুলো হয় এখানে, যেমনি হোয়াইট দেন নিচে রেড কালার দিয়ে একটু এটাকে কি বলবো এনহ্যান্স করার চেষ্টা। তো এটা একটা, দুটো আলাদা কালারে, মানে আলাদা কম্বিনেশনে, তো ওটা একটা ছিল, একটা হচ্ছে এইটা, ওটা একটু কালারিংয়ের মধ্যে ছিল, ব্লুয়ের মধ্যে, এটা একটু গ্রে ব্ল্যাকের মধ্যে, এটা তো সেম চেন ডিটেলিং রয়েছে, আর এক্সট্রা কিছু নেই আপাতত, ট্যাগ আছে কিনা এটা, এটা একটু মিনিমামের মধ্যে। তো সাইজ অর্ডার দিয়েছিলাম মিডিয়াম, এম সাইজের অর্ডার দিয়েছিলাম,
কোয়ালিটি তো ভীষণ ভালো, তো দাম অনুযায়ী তো একদম পারফেক্ট। তো ফাইনালি লাস্ট ডে, ঠিক আছে, এটা আমি আবার 3-4 দিন পর শ্যুট করছি, কারণ আরও 3টে প্যাক মানে ডেলিভারি বাকি ছিল। তো ওটা আজকে লাস্ট ডেলিভারিটা আসছে, ধরুন তাড়াতাড়ি এবার খতম কর ভাই, মানে এই 6-7টা ডেলিভারি আসতে 2 সপ্তাহ টাইম লেগে গেল। তো যাই হোক, বেশি ভাট না, ওকে স্টার্ট করি। ফার্স্ট যেটা, এটা আজকে এসছে, ঠিক আছে, এটা তো এটা হচ্ছে একটা শার্ট, ঠিক আছে, শার্ট অর্ডার করেছিলাম কেচ থেকে। তো প্লেন একদম সিম্পল একটা স্ট্রাইপ শার্ট, ডার্ক ব্লু এর মধ্যে এমনি স্ট্রাইপস প্যাটার্ন রয়েছে, আর ফুল স্লিভস ভাইয়ের জন্য এটা। অ্যাকচুয়ালি এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 999, তো এটা আমি কিনেছি 400-500 টাকা অফে। তো এটার কোয়ালিটিটা ভীষণ ভালো, ঠিক আছে, কোয়ালিটিটা ভীষণ ভালো, কারণ যেহেতু অরিজিনালি দাম তো খুব একটা কম না, অনলাইন থেকে কিনছি তার জন্য কমে পেয়েছি, বাট কোয়ালিটিটা ভীষণ ভালো, খুব ব্রিদেবল মেটেরিয়াল, খুব লাইট ওয়েট। এটা হচ্ছে মিডিয়াম সাইজে এটা মিডিয়াম সাইজে নেওয়া ভাইয়ের জন্য, যদি ভাই এটা পরে দেন আমি কোনো ফটো ইনসার্ট করে দেবো। যাই হোক, এরপর হচ্ছে এটা, এরপর মানে কী 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 আমার পেন্ডিং রয়েছে আমি সেটাও বলে দিচ্ছি। তো নেক্সট হচ্ছে এটা, এটা টি শার্ট একটা আমার জন্য, টি শার্ট বলতে রেগুলার টি শার্ট নয়, যে এরকম রেগুলার টি শার্ট নয়, এটা হচ্ছে ম্যাক্সি টি শার্ট, অনেকটা লেন্থ আছে এটার, ঠিক আছে, এটা ওই একদম হাঁটু নিচ অব্দি না গেলো হাঁটু অব্দি। প্রিন্টটা হচ্ছে এমনি ফ্লোরাল প্রিন্ট, অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে, লেখা আছে হচ্ছে বিউটিফুল ফ্লাওয়ার। তো এটা পিওর ব্ল্যাকের মধ্যে, ভেতরে শুধু এইটুকু পোর্শন রেড, আর এটার সাইজ হচ্ছে আমি এল সাইজ অর্ডার করেছিলাম যাতে একটুখানি বড় হয়, কারণ এটা রেগুলার ইউজের জন্য আমি ঘরে পরার জন্য নিয়েছিলাম, তো আমি চাই যে একটুখানি যাতে ঢিলা হয়, যদিও সাইজ দেখে আমার মনে হচ্ছে মিডিয়ামই সাইজ, ঠিক আছে। ও আচ্ছা, ওখানে সরি, ওখানে মিডিয়াম সাইজের অপশনই ছিল না, ওখানে ছিল এল, এক্সেল, ডাবল এক্সেল, তো ডাবল এক্সেল নিলে আই গেস আর একটু ঢিলা হতো, ভালো হতো। আর এটার গেস ওয়াট, সব থেকে ভালো জিনিস কি, সেটা হচ্ছে পকেট আছে দু সাইডেই পকেট আছে। তো এটা হচ্ছে নেক্সট পারচেস। নেক্সট আইটেম এটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে অর্গ্যানজা শাড়ি, যেটাতে এমনি পুরো রোজ প্রিন্ট আছে, এটার মাটেরিয়ালটা হচ্ছে সেই জর্জেট মাটেরিয়াল, নেট মাটেরিয়াল, ঠিক আছে, যেটাকে একদম নেট গোদা বাংলায় নেট, ওটাই ইজি বোঝার জন্য পুরো। আর কিন্তু প্লেন নয়, মানে পুরোটা সেই রোদে পড়লে হালকা একটা শাইন যেটা দেখায় না, যে অভ্র দেওয়া নয়, মানে স্পার্কেল নয়, কিন্তু একটা স্পার্কলি ম্যাটেরিয়াল, তো সেটা। আর আর একটা হচ্ছে এটার মধ্যে ব্লাউজ পিস আছে এই কালারের, পুরোটা এই রোজ প্যাটার্নেই ভর্তি, আমি পুরোটা খুলছি না কারণ এটা ভাঁজ করা অনেক ঝামেলা, কতটা শিয়ার সেটা দেখাই, যে এতটা, ওকে, এরকম পাতলা ব্লাউজটাও বানাতে হবে খুব তাড়াতাড়ি। এটাতেও বোঝা যাচ্ছে কি একটা যে হালকা একটা গ্লো রয়েছে, ঠিক আছে, এই সেম গ্লোটা শাড়িটাতেও রয়েছে, দেখা যাক এটা দিয়ে কী বানাই না বানাই। তো এটা ছিল আমার লাস্ট 3টে প্রোডাক্ট, সবগুলোর আমি দাম লিখে দেবো, মানে স্ক্রিনেই চলে আসবে ভিডিওতেই, আর যদি পারি তাহলে আমি সবগুলো লিঙ্কও দিয়ে দেবো। খুব অ্যাফোর্ডেবল, সিরিয়াসলি বলছি, কোয়ালিটি ভীষণ ভালো, আমি তো এমনি তো বরাবরই ফ্লিপকার্ট থেকেই শপিং করি, কোয়ালিটি দারুণ, সিরিয়াস বলছি, সব কটার কোয়ালিটি খুব ভালো, একটু দেখে কিনতে হবে, মানে ফ্লিপকার্টে এসে ওটার 4+ রেটিং, এই দুটো জিনিস থাকলে গুড টু গো, ইউ আর গুড টু গো। যাই হোক, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।